কেন যাচ্ছেন আল্লাহ জানে কিন্তু নবী জানে না। এরা যখন যাচ্ছে তখন আল্লাহ আসমান থেকে বলছেন কি, জিবরাইল তুমি আমার নবীকে কি এখন বলো কয়েকজন আনসার সাহাবী আমার নবীর কাছে আসছে, কেন আসছেন আমি আল্লাহ জানি কিন্তু বলবো না। জিবরাইল তুমি যাও আমার নবীকে গিয়ে বলে দাও ওরা কিছু চাওয়ার জন্য আসছে, কিছু দাবি নিয়ে আসছে, কিছু আমদার নিয়ে আসছে, তুমি যে তাদেরকে বলে দাও আজকে তারা যা চাইবে যেটা চাইবে আমি আল্লাহ মঞ্জুর করেছি, বিধায় আমার নবী যেন ওদের না বলে ফিরিয়ে না যাও, ওরা যা চাইবে তাই আল্লাহ কবুল করেছে তুমি যে বলে দাও। কিছুক্ষণ পর জিবরাইল নবীজির কাছে চলে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক্ষুনি আপনার কাছে কয়েকজন আনসার সাহাবী আসেন, কিছু চাওয়ার জন্য তারা আসবেন, কি চাওয়ার জন্য আল্লাহ জানেন কিন্তু বলেননি, তবে শুনেলেন তাদের সুসংবাদ ওরা আজকে যা চাইবে যেটা চাইবে আল্লাহ তাদের চাওয়ার ব্যাপারে মঞ্জুর করেছে, বিদায় নবী আপনি তাদের না বলে ফিরিয়ে দেবেন না। জিবরাইল চলে গেলেন, জিবরাইল চলে গেলেন। কিছুক্ষণ পর মসজিদের নববীর গেট দিয়ে আল্লাহ রসুল বের হচ্ছেন আর কয়েকজন আনসার সাহাবীর সঙ্গে মুখোমুখি দেখা, মুখোমুখি। এবার আল্লাহ বলো ও আনসার সাহাবীরা আল্লাহর বান্দারা নিশ্চয় তোমরা কিছু চাওয়ার জন্য এসেছ, এই মাত্র জিবরাইল আমার কাছ থেকে চলে গেলেন, জিবরাইল যেটা বলে গেলেন নিশ্চয় তোমরা কিছু চাওয়ার জন্য এসেছ, তোমাদের কিছু দাবি আছে, তবে শুনে নাও তোমাদের সুসংবাদ আজকে তোমরা যেটা চাইবে যা চাইবে আল্লাহ তোমাদের চাওয়ার ব্যাপারে মঞ্জুর করেছে, বিধায় আমি নবী তোমাদের না বলে ফিরাতে পারব না, বলো কি চাইছো বলো। তখন সাহাবীরা বলছেন আল্লাহ যেহেতু কবুল করে নিয়েছেন তা ভালো জিনিসই চাওয়া যায়। এরা আবার বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো আমরা এসেছিলাম মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড়গুলি আছে ওই পাহাড়ের মধ্যখানে সরকারি টাকা দিয়ে একটা গর্ত করে দিবেন আর গর্তের সঙ্গে একটা নালী বানিয়ে দেবেন, বৃষ্টির পানিগুলো গর্তে জমা হবে আর আমরা নালী দিয়ে যেন চাষ আবাদ করতে পারি। তবে যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছেন বিধায় ও দয়ার নবী গো আমাদের ড্রেন লাগবে না, ওই নহর লাগবে না, আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করে দেন ওই নহরটা ওই ট্রেনটা ওই ক্লেনটা ওই নালী যেন আমাদের জান্নাতের ভিতরে কুলকুল কুলকুল করে বইয়ে দেওয়া হয়। এর মানে সাহাবীরা পরোক্ষভাবে বলতে চাইছেন আমাদের জন্য যেন জান্নাত বরাদ্দ হয়ে যায়, আমরা যেন জান্নাত পেয়ে যাই। আল্লাহর নবী বললেন যাও 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 সেটাই তোমরা পেয়ে যাবে। বন্ধুরে আমার তারা জান্নাত পেয়ে গেল, জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, আমাদের আর নবী আসবে না আর কোন রসুল আসবে না, তাহলে আমরা জান্নাতের সুসংবাদটা পাবো কেমন করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে শুনে নাও নবী লাগবে না রসুল লাগবে না, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব, আমি আল্লাহ নিজে তোমাদের জান্নাতের সুসংবাদ দিব শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যার ভিতরে আটখানা আমল পাওয়া যাবে, চার চার আট, যার ভিতরে আটটা আমল পাবো রে আমি আল্লাহ ওকে জান্নাতের সুসংবাদ দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম নম্বর বলছেন আত্তাইবুন, যারা তওবা করনে ওয়ালা হবে রে, যারা ইস্তিগফার করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তওবা করবে রে আমার আল্লাহ ওদের ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দেবে। আর যারা ক্ষমা চাইবে না ইস্তিগফার করবে না ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে যার ভিতরে আটখানা আমল পাওয়া যাবে আটখানা, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিবেন। আর প্রথম নম্বর আল্লাহ বলেন যে লোক আমার কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব। তাইলে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। নবীদের কাছে দুই দলের কিছু লোক এলেন, দুই গ্রুপের কিছু লোক নবীর কাছে, দুই দলের কিছু লোক। প্রথম দলের লোক এসে বলছেন ও নবী মুহাম্মদ